বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপনেরও গোপন কথা বইয়ের 370 পৃষ্ঠার একটি অধ্যায়, বাবার শেষ কথা, মোরাকাবা। ধর্মীয় প্রতিটি বিষয়ের মাঝে একটি মাত্র উদ্দেশ্য লুকিয়ে আছে, আর তা হল খান্নাসরূপী শয়তানটিকে মানুষ এবং জিনের পবিত্র নফসের ভিতর পরীক্ষা করার উদ্দেশ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিটি বিষয়ের মাঝে একটি মাত্র উদ্দেশ্য লুকিয়ে আছে, আর তা হল খান্নাসরূপী শয়তানটিকে মানুষ এবং জিনের পবিত্র নফসের ভিতর পরীক্ষা করার উদ্দেশ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিটি বিষয়ের মাঝে একটি মাত্র উদ্দেশ্য লুকিয়ে আছে, আর তা হল খান্নাসরূপী শয়তানটিকে মানুষ এবং জিনের পবিত্র নফসের ভেতর পরীক্ষা করার উদ্দেশ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার ভিতরে যে খান্নাসরূপী শয়তানটা পরীক্ষা করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এইটাকে বাহির করে দেওয়াটাই ধর্মের মূল বিষয়। এই বাহির করে দেওয়ার জন্য খান্নাস নেগেটিভ না, আবার আমি যদি বলি যে খান্নাসটা নেগেটিভই, আমি সম্পূর্ণ পজিটিভ, খান্নাসটা নেগেটিভ, আমাকে এই আমার আমিকে, আমি তো পবিত্রই ভাই, এখানে বলতেছে আমি পবিত্র, খান্নাসটা অপবিত্র, খান্নাসটাই নেগেটিভ চরিত্র অভিনয় করতেছে আর আমি পজিটিভ চরিত্র অভিনয় করতেছি, এরকম খান্নাস নেগেটিভ করেনি, কিন্তু খান্নাসের নেগেটিভ আচরণ যদি না হইতো তাহলে তো আমাকে পরীক্ষা করা যেত না। নেগেটিভ না, কিন্তু সে নেগেটিভ চরিত্রে অভিনয় করতেছে, তার ডিউটিটাই সে পালন করতেছে, এই জন্যই এটা পরীক্ষামূলক ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুঝানোর জন্য। না ঠিক আছে, ধর্মীয় প্রতিটি বিষয়ের মাঝে একটি মাত্র উদ্দেশ্য লুকিয়ে আছে, তা হলো খান্নাসরূপী শয়তানটিকে মানুষ এবং জিনের পবিত্র নফসের ভিতর পরীক্ষা করার উদ্দেশ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উহাকে বাহির করে দাও, উহাকে মুসলমান বানিয়ে ফেলো, আপন নফসের তটি তথা আমিত্বটিকে উৎসর্গ করে দাও, হাসতে মিটিয়ে ফেলো, খুদিকে কুরবানি দাও। হ্যাঁ, মুসলমান বানিয়ে ফেলো, আত্মসমর্পণ, আত্মসমর্পণ করতে পারি নাই ভাই, না পারি নাই, না আমি দেখানোর সেজদা তো সবসময় দেই ভাই, মানে সেজদা বলতে আবার মাথা শুধু ঠুকানো এটাও নয়, সেজদা মানে আমার বাহ্যিক যে অমায়িকতা দেখাচ্ছি আমি, এটাও সেজদার মধ্যে আমার কাছে মনে হয় যে পড়ে, যে আমি কতটা বিনয়ী ভাব দেখাচ্ছি, কিন্তু আসলে আমি ভিতরে বিনয়ী নয়, এটাও একটা সেজদার একটা অংশ, মানে আত্মসমর্পণের একটা বিষয় আমার কাছে। বাবা তো বলছে তুমি যে আমার সেজদা দিতেছো, সেই সেজদা আমি তোমার ফিরত দিয়ে দিতে পারবো, যে তুমি তুমি আমার সেজদা দিতেছো সেটা ফিরত দিতে পারবো না। কিন্তু বাবাই বললো যে দুই রকমের সেজদা,
বাবা সুফিবাদের তৃতীয় খণ্ডে বইয়ের একটা জায়গায় বলতেছে যে আমি একজন সুফিবাদের অনেক বড় গবেষক, আমার চেয়েও বড় গবেষক হয়তো সে, তার দরবারে গেছি, না সে আমার দরবারে আসছে, তো তার সাথে আরও কয়েকজন আছে, আমিও আছি বসে, তো সে তাকে কথা বলার সুযোগ করে দেওয়া হলো, সে কথা বলতেছে। তো বলার এক পর্যায়ে সে একটা কথা বলল যেটাকে সবাই লুফে নিল, এবং আমি অবাকের উপর অবাক হলাম যে এত বড় একজন গবেষক এই কথাটা কিভাবে বলল। সে কথাটা হলো যে যত বড় পীরই থাক, আপন পীর, নিজের যে মুর্শিদ, নিজের যে পীর, তাকে যে বিনয় করবেন, আর পৃথিবীর কাউকে এত বিনয় করা যাবে না, এত ভালোবাসা যাবে না, এই কথাটা কে না লুফে নিবে। আমার চোখের সামনে আমার যে যারা ভক্ত বা যারা ছিল প্রায় সবাই লুফে নিল, কিন্তু আমি মেনে নিতে পারলাম না, আবার প্রতিবাদও করলাম না, কারণ সব কথার প্রতিবাদ করা যায় না। এরকম ভাবে মানে বাবাই কইল, আসলেই তো আমরা প্রত্যেকেই তো লুফে নিব কথাটা, কত তো ঠিকই। তারপরে মারেফতের বাণী বইয়ের একটা জায়গায় বাবা বলতেছে যে একটা বার চিন্তা করে দেখুন তো, যে ঈসাকে, যীশু খ্রিস্টকে শুলে চড়ানো হচ্ছে, হাজার হাজার ইহুদি মাওলানা, সেই সময়ের জ্ঞানী গুণী, অনেক বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে, লক্ষ লক্ষ জ্ঞানী, সবাই জ্ঞানী গুণী ব্যক্তি, তো তারা সবাই জানে যে যীশু খ্রিস্ট যা বলবে তাই ঘটে, সে যা আদেশ করে সেটাই ঘটে, সে মৃতকে জীবিত করতে পারে, সে সবই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, একজন ভগবান বা একজন ঈশ্বরের যে শক্তি, সম্পূর্ণ শক্তি তার মধ্যে আছে। তো তাকে যখন শুলে চড়ানো হচ্ছে, তো যীশু খ্রিস্ট যদি ইচ্ছা করতো শুলে চড়ানোর ওই অবস্থাটা তৈরিই তো হতো না, শুলে চড়ানোর যে অবস্থাটা সেই ঘটনাটা তো না ঘটালেও তো পারতো, সে তো স্বয়ং ঈশ্বর, সে তো ঘটাইলো না, তো ঠিক আছে ঘটাইলো, ঘটানোর পরে সে তো ইচ্ছা করলে ঘটনাটা ঘটানোর পরে শুল থেকে বের হয়ে আসে, অনেক বড় একটা নিজের ইয়ে করতে পারতো, দেখো আমি শুল থেকে বের হয়ে আসলাম, এটাও তো করতে পারতো, সেটাও তো সে করলো না। ওই সময়ে যারা সাক্ষী দিচ্ছিল যে তুমি মৃতকে জীবিত করতে পারো, তুমি অন্ধকে চক্ষু দান করতে পারো, সব কিছু করতে পারো, এগুলো করছো, আমরা সবাই সাক্ষী দিচ্ছি, পুতলা বানাইছে, উড়ে গেছে, ফুটকার দিছে, জীবিত করছো, কোরআন বলতেছে এটা, হ্যাঁ সেই সময়ের যারা জাদ্রেল, যারা জ্ঞানীগুণী তারা বলতেছে। তো তুমি এখন এই শুল থেকে বের হয়ে যদি আসতে পারো, এটা তো স্বাভাবিক বিষয়, তুমি শুল থেকে বেরে আসো, তুমি তো সত্য নবী, আমরা তো সবাই জানি, আমরা তো মেনে নিচ্ছি যে তুমি সত্য নবী, মানতেছি না তা তো নয়, কিন্তু তুমি বের হয়ে আসো, তুমি যদি বের হতে না পারো তাহলে তুমি মিথ্যা নবী। তো বাবা বলতেছে যে আপনি নিজেকে সেই 2000-3000 বছর আগে কল্পনা করুন, আপনি ওখানে আছেন, সেই সব জ্ঞানীগুণী লোকের ভিড়ে আপনিও একজন, আপনি রোম্মান, আপনি ওখানে আছেন, এই প্রশ্নের বেড়া জালে আপনি কি যীশু খ্রিস্টকে খোদা বলে মেনে নিতেন, নাকি আপনিও তাদের মতো প্রশ্ন করতেন যে আমরা, তুমি যদি শুল থেকে বের হয়ে আসতে পারো তাহলে আমরা মেনে নিব তুমি সত্য। তারপরে বাবা বলতেছে যে আপনি মনে করুন নিজেকে সেই 1500 বছর আগে কারবালার ময়দানে আপনি আছেন, একজন মহানবীর সাহাবা, একজন বাবা জাহাঙ্গীরের ভক্ত হিসাবেই আমি ধরি, সেই মহানবী যদি মহানবী হয়, ধরে নিলাম, নয় ধরে নিলাম যে বাবা জাহাঙ্গীর মহানবী আর আমরা হলাম তাদের সাহাবা, তো মহানবী যখন ওফাত হয়ে গেল, তারপরে ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইন বলতে ব্যক্তি না, সত্য, সত্যের পক্ষে যারা আছে, সেই অবস্থায় যদি কারবালার ময়দানে আপনি থাকতেন, একজন মহানবীর সাহাবা, বাবা জাহাঙ্গীরের একজন ভক্ত হিসাবে, আশেক হিসাবে যদি থাকতেন আপনি, আপনি কি ইমাম হুসাইনের পক্ষে নিশ্চিত মৃত্যু জেনে যেতে পারতেন? আপনি নিজেকে ওই 1500 বছর আগে চিন্তা করুন তো, আমি উল্টা দিকে ধর দিতাম, আপনি কি করতেন তাহলে? সেই সময়ের যারা সাহাবা ছিল তারা কি ভুল করছে? আপনি নিজে কি করতেন সেটা চিন্তা করুন। তারপরে বাবা আরেক জায়গায় বলতেছে, ইতিহাস নয় সুফিবাদের রহস্যের বইয়ের মধ্যে, যে
পৃথিবীর আদি থেকে অন্তকাল থেকে আজ পর্যন্ত এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত প্রতিটি মানুষের ক্যারেক্টারিস মানে চরিত্রগত চরিত্র একই রকম। আমরা মনে করতেছি এটা অনেক বিশাল আধুনিক যুগ বা এরকম কিছু চিন্তা করতেছি, কিন্তু না, মানুষের যে স্বভাব সেই স্বভাবটা চিরকাল একই রকমই থাকে। এই জন্যই বারবার বাবা জাহাঙ্গীর বলতেছে যে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। তো নিজেকে নিয়ে কীভাবে চিন্তা করব, সব সময় তো আমার চিন্তা ভাবনা যে আরেকজনের দিকে, আরেকজনের দিকে তাকালেও যে নিজেকে বিচার করা যায় এইটা বোঝা যাবে বাবা জাহাঙ্গীরের বই পড়লে। কিভাবে প্রশ্ন আসতে পারে যে কিভাবে, বাবা জাহাঙ্গীরের বই যখন কেউ পড়ে, বাবা জাহাঙ্গীর কিন্তু তার নিজের জীবনের জীবন্ত জীবন্ত যেই অভিজ্ঞতাটা, তার জীবনের এই 80-82 বছরের যে অভিজ্ঞতাটা, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা অক্ষরে অভিজ্ঞতাটা আছে। উনি নিজে স্বয়ং মানুষের রূপে এসে ওই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে মানুষকে, সাধারণ মানুষকে শেখানোর জন্যই এই লেখাগুলো লিখে গেছেন। তাছাড়া এই লেখাগুলো লেখার কোনো দরকার ছিল না এটা আমার কাছে মনে হয়। কারণ এই কথাটাও বলে গেছে, কিন্তু কেন বলে গেছে এই কথাটা আমি কিভাবে বুঝবো? তারপরে বাবা বলতেছে যে সেটা কি আমার চেহারা দেখো, আমার নকশা, আমার দাগ নাম্বার, আমার পোশাক আশাক, আমার সিংহাসন, আমার বিশাল কিছু, এই গেট গুট, এটা দেখে বুঝবা? তাহলে কি দেখে বুঝবা? বড় বড় খলিফা দেখে কি বুঝবা? এটা কিন্তু বলে নাই। এই কথাটা, এই লাইনগুলো আজ পর্যন্ত বাবা জাহাঙ্গীরের যারা অনেক বড় বড় খলিফা তাদের কারো মুখেই আজ পর্যন্ত শোনা যায় নাই, আমি শুনতে পাই নাই, কে শুনতে পাইছে জানি না। কিন্তু বাবা জাহাঙ্গীর যে এই কথাটাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলতো বারবার, এই কথাটা যে বারবার বলতো, এই কথাটা কেউই প্রচার করে না। কেন প্রচার করে না? আমি যদি হইতাম, আমি যদি একজন সাধক হইতে পারতাম, সেই সৌভাগ্য যদি আমার হইতো, আমিও এটা করতাম না। আমি রোমান এই কথাগুলো প্রচার করতাম না যদি আমি বাবা জাহাঙ্গীরের সাধক হওয়ার যোগ্যতা আমার থাকতো। কেন করতাম না? যদি আমি করি তাহলে সাধকের খাতার থেকে আমার নামটা কেটে যাবে, এই জন্যই আমি রোমান এই কথাগুলো প্রচার করতাম না, যে পীর বড় নয় সত্য পাওয়া বড়, এটা প্রচার করতাম না। আমাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে আমার বইগুলো বারবার পড়ো, এটা আমি প্রচার করতাম না। কেন? আমি চাই না আমি যে একজন সাধক, এই সাধক মানে লিখিত দলিল থেকে আমার নামটা কেটে যাক, এটা আমি চাই না। এই দলিলটা আমি রাখতে চাই, আমার নিজের জন্যই রাখতে চাই, এই জন্যই আমি এটা করতাম না। তো আমি মনে করি বাবা জাহাঙ্গীরের যারা অনেক বড় বড় সাধক খলিফা আছেন তাদের পায়ে ধরে, পায়ে সেজদা দিয়ে আমি এটা অনুরোধ করব বারবার আপনাদেরকে, বাবা জাহাঙ্গীর তার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা যতটুকু যোগ্য তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে গেছে। কেন দিয়ে গেছে? সত্যটা প্রচার হোক, মানুষ সত্যটা জানুক, কিছু অমানুষ থেকে দু একজন মানুষ হোক, এটা চাইছে বাবা জাহাঙ্গীর, এই জন্য সে এত কষ্ট করে এই বইগুলো লিখে গেছে। তো আমি সকলকে অনুরোধ করব বাবা জাহাঙ্গীরের এই বইগুলো প্রচার করার জন্য। বাবা জাহাঙ্গীরের প্রত্যেকটা বইয়ের ভূমিকায় দেখবেন আগের বইগুলোর, একজন ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় তার চেয়ে অনেক বেশি আকুতি করে ভিক্ষা চাইছে। বাবা জাহাঙ্গীরের ভিক্ষা করার প্রয়োজন নাই, কিন্তু কেন চাইছে জানেন? পরীক্ষা করার জন্য, এটা পরীক্ষা করার জন্য। সে অঢেল টাকা ইনকাম করে মানুষকে এমনি দিয়ে দিছে, কেন দিছে? সে তো ওই টাকাগুলো রাইখে ইচ্ছা করলে হাজার হাজার লক্ষ লক্ষ পিস বই ছাপাইতে পারে, তাহলে তো আমাকে পরীক্ষা করা হবে না। আমি বাবা জাহাঙ্গীরকে কতটুকু ভালোবাসি সেটা বোঝা যাবে আমার কর্মে। আমি সারাদিন গান গাই সেটা আমার আত্মতৃপ্তির জন্য, আনন্দ করি, উল্লাস করি সেটা আমার আত্মতৃপ্তির জন্য। সেটা দিয়ে বাবা জাহাঙ্গীরের দর্শন প্রচার হয় না, বাবা জাহাঙ্গীরকে তুলে ধরা হয় না। তো কেউ যদি বলে যে বাবা জাহাঙ্গীরের প্রতি আমি সন্তুষ্ট, এমন আল্লামা ইকবালের কবিতার কিছু অংশ তুলে ধরলাম। ইকবালের ভালো মন্দ পার্থক্য করার জন্য কোন অধিকারে ফেরেস্তা পাঠানো হয়েছে,
ভুল আছে এবং করি, কারণ এরকম স্বভাবের মাঝেই বন্দী। আরেকটি কবিতার কিছু অংশ, তুমি পৃথিবী এবং আকাশের জন্য নও, এই জগৎ তোমার জন্য, তুমি জগতের জন্য নও, তারার উপরেও আরো জগৎ আছে, কিন্তু ভালোবাসার জগৎ আরো অনেক উপরে। এই বিজ্ঞান ফেরেস্তার জগতের, এই জ্ঞান লামকামের, যদি তোমার আমির প্রতি যত্নবান না হও তো কিছুই পাবে না। মালাকুত রাজ্যের বিজ্ঞান, নাই রাজ্যের জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে তোমার আমিকে পবিত্র করতে হবে। আমির পবিত্রতা ছাড়া এই বিজ্ঞান ও জ্ঞান অর্জন করা সম্ভব নয়, কারণ এই জাতীয় জ্ঞান বিজ্ঞান বই পড়ে অর্জন করা সম্ভব নয়। এই জ্ঞান বিজ্ঞানকে ইলমে লাদুনী তথা সিনাই সিনাই মারেফতের জ্ঞান বলা হয়। দুনিয়ার জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে, স্কুল কলেজ ভার্সিটিতে অধ্যয়ন করতে হবে, কিন্তু মারেফতের জ্ঞান তথা ইলমে লাদুনীর জ্ঞান অর্জন করতে হলে পীর ধরে যোগ সাধনায় ধ্যানমগ্ন হতে হবে। বছরের পর বছর পীরের পয়রবি এবং মোরাকাবা মুশাহেদার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় সেটা বই পড়ে পাওয়া যায় না। যদি যেত তাহলে প্রত্যেক নবী রসুলকে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পাশ করিয়ে বানাতেন। এই জাতীয় বিদ্যাশিক্ষার মাধ্যমে শিক্ষক অধ্যাপক আর মোল্লা বানানো যায়, কিন্তু ওলিয়ে কামেল বানানো যায় না। যারা ওলিয়ে কামেল হওয়ার জন্য শর্ত জুড়ে দেয় এই বলে যে কোরআন হাদিস এজমা কেয়াস কিছুটা হলেও অবশ্যই জানতে হবে, এরকম শর্তযুক্ত আলেমেরা বই পড়া জ্ঞানী, কিন্তু এলমে লাদুনির সম্পূর্ণ অন্য বিষয়। যদি তাই না হতো তাহলে যত নবী রসুল পাঠানো হয়েছেন সবাই ছিলেন উম্মি তথা নিরক্ষর, তাই কোরআন বলছে যত উম্মি রসুল পাঠানো হয়েছে তার মধ্যে আপনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উম্মি নবী। পীরের মুরিদেরা যদি নিজের পীরকে বড় পীর, সুফি সম্রাট মুজাদ্দেদ, মাওলা আলী, শাহেনশাহ ইত্যাদি বলে জানে, তাতে একবিন্দু দোষ দেওয়া যায় না, দোষ দেওয়ার বিধান নাই। গাউসুল আজম বড় পীর সাহেবের সময় একজন অন্য পীরের মুরিদের আচরণ প্রদর্শনী হলো এর উজ্জ্বলতার দৃষ্টান্ত। আপন পীরের আস্তানাটিকে বিশ্ব দরবার, গাউসুল আজমের দরবার, তরিকতের শাহানশার দরবার, মুজাদ্দেদের জামানার দরবার, নুরানি দরবার, হাক্কানি দরবার ইত্যাদি লেখা ও জানার মধ্যে ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। কারণ যার যার পীর তার কাছে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ জানাটাই উত্তম, ইহাতে দোষের কিছু নাই। মাথা উঁচু করে যাও তো আপন পীরের দরবারে প্রবেশ করার আগে মাথাটা নিচু করে উপদৃষ্টি পায়। সুতরাং মন্দ দৃষ্টিগুলো কেবল নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে না, বরং মতাদর্শের সম্পূর্ণ বিপরীত বড় বড় মাজারগুলোকেও দখলের চেষ্টা করছে। এমন তো অবস্থায় জরুরি ভিত্তিতে আমাদের একটি সংগঠনের খুবই প্রয়োজন, এবং ওলিদের রচিত বইগুলোকে অনুবাদ করে ব্যাপক প্রচারে নেমে পড়ার জন্য অভিমানের ভাষায় লিখছি, যাতে আমাদের অন্ধকারের দিকে ধাবিত হতে না হয়, তারই জন্য এই সতর্কবাণীটি বারবার উচ্চারণ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর।